লোকেরাই এত আর সারা জেলা থেকে ডাকলে তো বাংলাদেশে 18 কোটি মানুষ এখন বিএনপি বিএনপি জনগণের দল তাই জন্য ভালোবাসি আমি লোকালে সৈরা স্যার পরে দেখবে সৈরা স্যার হ্যাঁ খুনি হাসিনার মতন মনে হয় সেম সেরকম লাইকস কত মানুষের পানে দেশের মানুষের অনেক মানুষের পান লয়ে গেছে গা আমি এসছি লালবাগ থেকে ওস্তা থেকে পুরো রাক্ষসের মতন দেখা যায় পুরো খুনি হাসিনার মতন দেখা যায় এখানে এসে আমাদের খুব ভালো লাগছে কারণ 16 বছর পরে আমরা মুক্ত আবহাওয়া পেয়েছি মুক্ত স্বাধীনতা পেয়েছি আমরা 16 বছর পরে এই বাংলাদেশে মনে হচ্ছে যে আমরা শান্তির সাথে নিঃশ্বাস ফেলতে পারছি এবং জাতীয় সংহতি দিবস 7 নভেম্বরকে আমরা উদযাপন করতে পারছি সবচেয়ে মনে হয় যে এবারে সত্যিকারে বাংলাদেশ স্বাধীন হয়েছে যদি বাংলাদেশ বেঁচে থাকে বাংলাদেশে 18 কোটি মানুষ বেঁচে থাকে শেখ হাসিনা কখনোই চটকে উঠতে হবে না এটা কখনোই না শেখ হাসিনা বাংলাদেশের না সারা পৃথিবীর মধ্যে নব্য হিটলার বলে বিবেচিত এবং হিটলারের স্থান হচ্ছে আস্তা করে সে আস্তা করে নিক্ষিপ্ত হয়েছে সে তার নেতা 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 কর্মীদেরকে অবলাবহলায় পশ্চিমে ফালে দিয়ে সে পালিয়ে গিয়েছে সে তার স্বজন প্রীতি দেশ প্রীতি করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে এই দেশের মানুষ কখনোই শেখ হাসিনাকে গ্রহণ করবে না আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবে না ফেসবুকে দিবেন তো নিউজে দিব নিউজে আমি দলু তুষারাতি আইছি বিএনপি আমি আজীবন রইয়েই ভালোবাসি এই সরকারের জন্য মেলায় আন্দোলন হয়েছে মেলায় আন্দোলন করছি এই সরকারের বিরুদ্ধে এই সরকার দুটি এতদিন টিকা থাকত এই বাংলাদেশ ভারত হয়ে যাইত এই দেশটাকে এই দেশটাকে এই দেশটাকে লুটপাট করে খাইছে এই 57 জন সেনাবাহিনী মারিয়া এই দেশের পঙ্গু গুলো ফেলাইছে পঙ্গু হয়ে গেছে তাহলে আওয়ামী লীগ পঙ্গু হয়ে গেছে 57 জন সেনাবাহিনী মাইয়া এই দেশের পঙ্গু করছে ওরাও পঙ্গু হয়ে গেছে আমেরিকার আসলে পাশ্চাত্য দেশের আমেরিকা নির্বাচন সাথে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্কতা নাই ওটা ওখানকার জন্যই প্রযোজ্য আমাদের বাংলাদেশের সাথে ওই নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নাই আওয়ামী লীগ যদি মনে করে তারা নির্বাচনে জিতছে তাহলে তারা বোকা স্বর্গে বসবাস করছে বলে আমি মনে করব 15 বছর পর একটা ফ্যাসিস্ট সরকারকে প্রতিহত করে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই বিজয়টাকে অর্জন করেছি সেই বিজয়ের সাথে অবশ্যই গত 15 বছর যে আমরা মিছিল মিটিং করেছি তার সাথে আজকের পার্থক্য অবশ্যই আছে আমরা সেদিন একটা রাস্তা দিয়ে আসতে পারিনি গলির মুখে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পুলিশ লীগ সমস্ত লীগকে প্রতিহত করে তারপর আমাদেরকে এই সমাবেশে আসতে হয়েছে আজ আমরা মুক্তভাবে এই সমাবেশে আসতে পেরেছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করছে এই স্বতঃস্ফূর্ততাকে আমি শ্রদ্ধা করি এবং এই স্বতঃস্ফূর্তভাবে আমি মনে করি আমাদের দেশকে এই গড়ার জন্য আমাদের দেশকে একটা ক্ষুধামুক্ত দেশ করার জন্য আমাদের দেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ করার জন্য আইনের শাসনকে ফিরিয়ে এনে এই দেশকে একটি সমৃদ্ধ দেশ করার জন্য আজকের এই জনগণের স্বতঃস্ফূর্ততা আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ওনার ওনাকে জেলে রেখে রেখে ওনাকে স্লো পয়জিংয়ের মাধ্যমে ওনাকে অসুস্থ আরও বেশি করে দেওয়া হয়েছে আজ আমরা মুক্তভাবে এই দেশে বসবাস করছি আমরা এই মুক্ত দেশে মুক্ত বাতাসে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি বিএনপির যে ইয়ে জনপ্রিয়তা এটা সবসময় একই রকমের ছিল আর জনপ্রিয়তার শীর্ষে বিএনপি ছিল বলেই ওরা ভোট দেয়নি কারচুপি করেছে রাত্রেবেলা ভোট কেটেছে 60 লক্ষ নেতাকর্মীকে জেলে ভরেছে এইটা বিএনপির আকাশ চুন্নি জনপ্রিয়তার জন্যই এগুলি ওরা করেছে এটা আর কি অনেক এখান থেকে জেলা থেকে লোক আসেনি শুধু এই ঢাকা জেলার লোকেরাই এত আর সারা জেলা থেকে ডাকলে তো বাংলাদেশে 18 কোটি মানুষ এখন বিএনপি